হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3টে। রান্না খাওয়া সব কিছু কাজ কমপ্লিট করে চলে এলাম তোমাদের কাছে। তা তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ, হ্যাঁ, সুজি। তা আজকে সুজি দিয়ে নরম তুলতুলে কেক বানানো যাক। তাহলে চলো দেখাই কী করে আমি বানাবো নরম তুলতুলে কেক এই সুজি দিয়ে। সুজির প্যাকেটটা কেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখো হাফ বাটির থেকে একটু বেশি সুজি। এবার এটাতে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডার। এবার যে বাটিতে এই ব্যাটারটা বানাবো সেই বাটিতে ঢেলে নিলাম। যেই বাটিতে মেপে আমি সুজি নিয়েছিলাম সুজিটা ছিল এক বাটির একটু কম, তাই আমি ওই বাটিতে মেপে হাফ বাটি চিনি নিয়ে নিলাম। চিনিটা একটু কম দিতে হবে। এটাকেও চিনিটাকেও আমি গুঁড়ো করে নেব। দেখো চিনিটা কেমন ধোঁয়া উঠছে, চিনির গুঁড়োর ধোঁয়া। চিনি আর সুজি দুটোই আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার রোতে দেব কিছুটা গুঁড়ো দুধ। তিন চামচের মতন গুঁড়ো দুধ সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে দেব সাদা তেল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল, সুজি, চিনি সব আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেব দুধ, লিকুইড দুধ। হাফ বাটি দুধ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাতলা হয়ে গেছে বলে ভয় পাওয়ার কিছু নেই, সুজিটা একটু ঢাকা দিয়ে রেখে দিলেই সুজি ফুলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা 15 মিনিট ঢাকা দেওয়া থাক, তারপরে আমি যেটা করব সেটা আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো দেখো, এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে একটা সিলিভারের গামলা বসিয়ে দিলাম। তারপর যেটা করব এটা হচ্ছে বালিটাকে পাত্রে দিয়ে দিলাম। দিয়ে বালিটাকে যত্ন করে রেখে দিলে আবার যখন কেক বানাবো তখন এই বালিটারই দরকার পড়বে। তাহলে এটা এখন গরম হোক আর আমি ওইদিকে কেকের বাকি উপকরণটা মিশিয়ে ফেলি। এবার আমি কেকটা যাতে বানাবো তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে দেব একটু সাদা তেল। তেলটা আমি ভালো করে বাটিটাতে মাখিয়ে এইরকম একটা সাদা কাগজ বসিয়ে দেব। দিয়ে তার উপরে দিয়ে দেব আবার একটু তেল। ভালো করে বসিয়ে নিলাম। তারপর যেটা করব, সুজিটা দেখো পুরো ফুলে গেছে। এবারে এতে দেব ভ্যানিলা। এক চামচের মতন ভ্যানিলা।
আর দেবো বেকিং পাউডার। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেল। এইবারে যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রায় ঢেলে নিলাম। এবার আমি একটা বাটিতে কাজু কিচমিচ নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি একটু ময়দা। ময়দা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে উপর দিয়ে সাজিয়ে নিলাম। এবার চলে এসেছি, বালিটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। একটা পাত্র বসিয়ে নিলাম, যাদের কাছে স্ট্যান্ড আছে তারা স্ট্যান্ড বসিয়ে নেবে, আমার কাছে স্ট্যান্ড নেই বলে আমি একটা মাপ মতন পাত্র বসিয়ে নিলাম। এবারে এতে বসিয়ে দিলাম ব্যাটারটা, বসিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমি স্টিমে করে দেব, স্টিমে করে দিয়ে ফিরে আসছি আধ ঘন্টা পর, কেননা এইটা আস্তে আস্তে হতে আমার 30 মিনিট সময় লেগে যাবে। কেকটা তো বসিয়ে দিলাম, এখন সময় লাগবে 30 মিনিট। তা 30 মিনিট অপেক্ষা করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। চলো 30 মিনিট পরে ফিরে আসছি। কেকটা রেডি হতে আমার 30 মিনিট লেগে গেছে, 30 মিনিট কি বলবো, 30 মিনিট একটু বেশিই লেগেছে। তাহলে তোমাদের দেখাই এখন কেকটা খুলে যে কতটা রেডি হয়েছে। এটাতে একটা ভারী জিনিস চাপা দিয়েছিলাম, কেননা ভিতরের এয়ারটা যাতে বাইরে না বেরিয়ে আসে। চলো এবার তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কেকটা পুরো ফুলে উঠেছে। এবার একটা পরিষ্কার কাঠি নিয়ে এরকমভাবে দেখবো, দেখো একটুও ব্যাটার লাগেনি, তার মানে কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একবার দেখাই, দেখো পুরো পরিষ্কার, তার মানে সম্পূর্ণ কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে এটা বের করে নেব। আর পাত্রের এই বালিটা আমি ঠান্ডা করে আবার রেখে দেব, তাহলে আমি পরের বারে আবার এই বালিটা ব্যবহার করতে পারবো কেক বানানোর জন্য। এবার একটা ছুরি নিয়ে একটু সাইডগুলো ঘুরিয়ে নিতে হবে। দেখো বাটির থেকে বেরিয়ে এসছে, দেখো কেমন হয়েছে। এবার কাগজটাকে তুলে ফেলতে হবে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। দেখো রেডি হয়ে গেল সুজির কেক, একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক। তাহলে তোমাদের কেটে এবার দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। চলো এবার তোমাদের কেটে দেখাই। দেখো দেখো কতটা স্পঞ্জি হয়েছে।
আর খেতেও অসাধারণ। তোমরা বানাবে এরকম ভাবে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তাহলে দেখলে তো কেমন করে বানালাম সুজির কেক, তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে খেতে। চলো টাটা।